আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন, যিনি দীর্ঘদিন যাবৎ বেশ কিছু রোগে আক্রান্ত ছিলেন। মূলত ওনার যে সমস্যাটা ছিল, ওনার সার্ভাইকাল রিবে ওনার প্রবলেম ছিল, অস্টিওআর্থ্রাইটিস ছিল ওনার দুই হাঁটুতে, পাশাপাশি ওনার এসপিএ ছিল এবং সার্ভাইকেলে 3-6 ডিস্ক বাল্স ছিল। এই সমস্যাগুলোর কারণে স্বাভাবিক যে জীবন প্রায় একরকম অচল হয়ে গিয়েছিল, বাট জীবনের কাছে কখনো থেমে থাকেননি, ব্যথার সাথে যুদ্ধ করে গেছেন, চিকিৎসা করেছেন এবং একটা সময় উনি সুস্থতাও পেয়েছেন। দর্শক, পুরো বিষয়টা ওনার কাছ থেকে আমরা জানবো একটু প্রথম থেকে শেষ পর্যন্ত। আসুন দর্শক, একটু ওনার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোন, আপনার নামটা একটু বলেন আমাদেরকে। আমার নাম মিসেস আরজু আক্তার। আরজু আক্তার, একজন হাউসওয়াইফ। হাউসওয়াইফ। কয় সন্তান আপনার? দুই ছেলে। আলহামদুলিল্লাহ, আমরা জানি। আচ্ছা, আপনার বাসা কোথায়? গেন্ডারিয়া ধূপখোলা মাঠ। ধূপখোলা মাঠে। ওকে, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য। কি হয়েছিল আপনার জীবনে যেটার জন্য স্যারের কাছে আপনাকে আসতে হয়, এবং এই সমস্যাটা ঠিক কত বছর আগে প্রথম শুরু হয়? আগে দীর্ঘ 4 আগে ছিল, কিন্তু এই ডাক্তার ওই ডাক্তার এখানে দেখাইছি, তারপরে 6 আবার যাবার আরেক জায়গায় গেছি, তারপর ওনার লাইফ ওনার আলহামদুলিল্লাহ ভর্তির পরে আস্তে আস্তে আমার ট্রিটমেন্টে উন্নতির দিকে, আজকে আমি সুস্থ আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় একটা আশার কথা। যখন 4 আগে প্রথম আপনার ব্যথাটা শুরু হয়েছিল, কি হয়েছিল? আমি বুঝতে গেছিলাম তখন হাঁটুটা ভেঙে আমার ব্যথা করলো, ওইখান থেকে আমার চিরিক দিল, তারপরে আমি কিছু ঝাড় ফুঁক করাইছি, তারপর ডাক্তারের কাছে গেছি। মানে যখন দেখছেন যে হাঁটুতে একটু ব্যথা, ব্যথাটা যাচ্ছে না, যাচ্ছে না, ব্যথার জন্য প্রাথমিকভাবে কি করেছিলেন? কোন ডক্টরের কাছে গিয়েছেন নাকি ওষুধ খেয়েছিলাম? তারপর ব্যথার ওষুধ খেয়েছিলাম। ঝাড়ফুঁক একটু যদি বলেন এই বিষয়টা, যে কি করে কেউ বলে যে মুসকাইছে, বুঝেন না, ময়ম রূপী শাশুড়ি থাকলে যা বলে, আচ্ছা বা মুসকাই গেছে এটা জানলে চলে যাবে। আচ্ছা, তখন এলাকার কারো কাছে গিয়ে এটা ঝাড়? আচ্ছা, তো সেটার পরে কি হয়েছিল? সেটার পরে আমার কোনো উন্নতি হয় নাই, তারপরে কেউ যে ডাক্তারের কাছে বলছে যে অমুক ডাক্তারের কাছে যান, আমি হসপিটালে গেছি। আচ্ছা, এই দীর্ঘ অবশ্যই গত এই ডিসেম্বর, আগের ডিসেম্বরে, হুম হুম, 20 ডিসেম্বরে। আচ্ছা, উনি আমারে 1 মাস 12 বেড রেস্ট দিয়েছিল। আচ্ছা, কিন্তু কোনো উন্নতি হয় নাই। ওকে, তারপরে কিছুদিন পরে আমি ওনার অন্তে ওষুধ নিয়ে খেয়েছি, তারপরে সমস্যাটা আমার দূর হয় নাই। তারপরে এলাকায় ডাক্তারের কাছে ওষুধ এনে খেয়েছি, তারপরে উন্নত নেই। পরে লাইফে একদিন সফল্লা স্যারের লাইফ দেখে তখন আমি এখানে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি। আচ্ছা, আপনার সমস্যাটা মূলত কি কি ছিল? আমরা যেটা দেখেছি যে আপনার ডায়াগনোসিসে আপনার হচ্ছে সার্ভাইকাল, মানে আপনার ঘাড়ে সমস্যা ছিল। ঘাড়ে আমার সমস্যা ছিল, কিন্তু ঘাড়ে হাড় ক্ষয় কিছু বলছে, কিন্তু আমি ব্যথা অনুভব করতে পারি। সেই ব্যথাটা কি হাতে বা কোথাও? হাতে, ডান হাতে আর দুই হাঁটুতে ছিল। দুই হাঁটুতে। আচ্ছা, এবং পাশাপাশি আপনার যেটা এসপিএ ছিল, এটা এক ধরনের বাত, সো এটার জন্য কি পুরো শরীরে ব্যথা করত? না, পুরো শরীরে না, এক সাইড আমার ব্যথা করতো, পুরো ডান সাইডটা বেশি করতো, আর জিম জিম করে নিয়ে যেত, কালো চিচিচ করতো। ওষুধ খাচ্ছেন, ডক্টর দেখাচ্ছেন, এমন হয়েছে যে ওষুধ খেয়েছেন কিন্তু ব্যথা যাচ্ছে না? না, ওষুধ খেয়েছি ব্যথা যায়নি, হয়েছে এমন। দিনের পর দিন এমন গিয়েছে, রাতে ঘুমাতে পারছেন না? ঘুমাতে পারছেন, এরকম অনেক হয়েছে। মানে সংসারের কোনো কাজ, কোনো কিছু আর করতে পারছিলেন না? না, হ্যাঁ, এরকম এই যে শেষের দিকে হয়েছে, খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছে, কাজ করতে অনেক কষ্ট হয়েছে। স্বাভাবিক যে কাজগুলো সেগুলো করতে পারছেন না, এরকম কি কখনো হয়েছে যে ব্যথার জন্য বিছানা থেকে উঠতে পারছেন না, এরকম কখনো হয়েছে? না, এরকম আমার কখনো হয়নি। কিন্তু সার্বক্ষণিক একটা ব্যথা থাকতো, কিন্তু ব্যথা নিয়ে আমি কাজ করতে পারতাম। আচ্ছা, আর পাওটা আমি টেনে টেনে, প্যারালাইজ রোগীর মতো এই ডান পাটা আমি টেনে টেনে হাঁটতাম। আচ্ছা, একটা পা সব সময় একটু টেনে টেনে হাঁটতাম, মানে সুস্থ মানুষটা হঠাৎ করে এরকমটা হয়ে গেছে, এটা ছিল আমার। এবং এটার জন্য তো আপনার স্বাভাবিক কোনো কাজও করতে পারতেন না, বিভিন্ন মানুষ আছে যারা পেছন থেকে অনেক ধরনের কথা বলতো, তখন কষ্টটা আরও অনেক বেশি বেড়ে যেত। কখনো কি এরকম মনে হতো না যে সুস্থ মানুষ এরকম খুঁড়িয়ে হাঁটছে, আমি কি একটা সময় পঙ্গু হয়ে যাবো, এরকম? রাতের পর রাত ভাবছি এগুলো আমি।
আচ্ছা অনেক কষ্ট হয়েছে আমার যখন ট্রিটমেন্ট করে করে আর মানে কোন দিকে আর কোন কিছু পাচ্ছে না ঠিক সেই সময় আপনি স্যারের যে ভিডিও আছে সেগুলো দেখতে পান দেখে আমি এখানে এবং তখন ডিসিশন নিয়েছেন স্যারের কাছে আসবেন প্রথম যখন স্যারের সাথে দেখা হয় স্যার আপনাকে দেখেন কি বলেছিলেন মনে আছে হ্যাঁ বলেছে স্যারের যে ওষুধ দিয়েছে পরীক্ষাগুলো দিয়েছে তারপরে আমি বলছিলাম যে আমি তো প্রিপারেশন নিয়ে আসি না আমার কটা দিন সময় দেন আর একটু ওষুধ লিখে দেন উনি আমার ওষুধ লিখে দিয়েছে ওষুধ খাই আমি একটু ভালোর দিকে আচ্ছা তা পরীক্ষাগুলো করা তোমার একটু দুই মাস সময় লাগছে তারপরে যে আসলাম জানুয়ারির নয় তারিখে নয় তারিখে এসে আমি 11 তারিখে ভর্তি হলো আচ্ছা ভর্তি হয়ে আল্লাহর রহমতে আমি সুস্থ আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন এখন কি আপনার সেই পা আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয় খুঁড়িয়ে হাঁটতে হয় না আপনার যে ঘাড়ে ব্যথা বলেছেন যেটা হাত পর্যন্ত আপনার ব্যথাটা আসতো সেই ব্যথা কি এখন করে না সেই ব্যথা আমার এখন নেই এখন কি আপনি শান্তিতে রাতে ঘুমাতে পারেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি এখন ভালোভাবে ঘুমাতে পারি এই যে দীর্ঘদিন পরে ব্যথামুক্ত একটা জীবন খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে না সুস্থভাবে কেমন লাগছে আজকে এটা তো অনেক এটা নিয়ে আপনিও বুঝেন আমি যে অনেক আনন্দের একটা বিষয় যে আগামীতে ভালোভাবে চলতে পারবো ভালো থাকবো দেশবাসীর কাছে আমি বলি যে ওনারা যদি কোনো কেউ সফরুল্লাহ স্যারের লাইভ দেখে থাকে বা আমাদের লাইভ দেখে তবে আমি আশা করব কোনো ভুল জায়গায় চিকিৎসা না করে আপনারা সঠিক জায়গায় এসে চিকিৎসা নেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুন বোন দর্শক এই পুরো সময়টাতে ওনার ভাই ছিলেন ওনার সাথে উনি নিয়ে এসেছিলেন এবং ওনার তত্ত্বাবধানে উনি ভর্তি ছিলেন এবং ট্রিটমেন্ট করেছেন এবং আজকে সুস্থ অবস্থায় নিয়ে যাচ্ছেন কেমন ছিল সেই আগের দিনগুলো উনি কেমন দেখেছিলেন এবং আজকে কী অবস্থায় ওনার বোনকে উনি নিয়ে যাচ্ছেন আসুন একটু ওনার কাছ থেকে আমরা একটু পুরো বিষয়টা একটু জানি প্রথম থেকে শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ সেলিম সেলিম জি আচ্ছা আপনার বোন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে অ্যাডমিট ছিল এবং প্রথম দিন আপনি নিয়ে এসেছিলেন আমার মনে আছে এবং আমি আপনাদেরকে বুঝিয়ে বলেছিলাম ডিটেলস বিষয়গুলো সো সেই প্রথম দিনের আপনার বোনকে দেখেছেন এবং আপনার বোন যেটা কিছুক্ষণ আগে বলেছেন যে একটা সময় উনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন এতটা খারাপ অবস্থা হয়ে গিয়েছিল সেই অসুস্থ বোনকে রেখে গিয়েছিলেন সেই সময়টার কথা যদি একটু বলেন কেমন দেখেছিলেন ওই সময়টায় সেটা বলতে গেলে তো মানে এখনো আমার চোখে জল আসে হুম হুম অবশ্যই হ্যাঁ তার যে পরিস্থিতিটা ছিল বুঝা বলতে পারবো না হয়তো চোখে না দেখলে বোঝা যায় না সেটাই যে কতটা মিজারেবল হতে পারে একটা মানুষের জীবন আমি মাঝে মাঝে বাসায় গেছি ওনাদের ওনাকে দেখলে আমার নিজের কান্না আসতো সেটাই এমন সময় গেছে সে বিছানায় শুয়ে শুয়ে কাঁদতো কান্না করতো কারণ ট্রিটমেন্ট পাচ্ছেন না দিনের পর দিন উনি চেষ্টা করছেন কিন্তু পারছেন না একদিকে ট্রিটমেন্ট পাচ্ছেন না আরেকদিকে আর্থিক সমস্যা দুই দিকেই সমস্যা এখন বুঝে সাথে পারতেছে না যে কি করা উচিত কোথায় গেলে সে সুস্থ হবে তার সুস্থ হওয়ার খুবই দরকার হ্যাঁ এবং পাশাপাশি টাকারও দরকার আচ্ছা যখন এগুলো হলো তখন আমি তার একটু সাহস দিলাম যে ভেঙে পড়েন না এবং কি সে বলছে যে আমি কি পঙ্গু হয়ে যাবো কিনা জি এরকম একটা সংশয় সবসময় কাজ করে প্রায় সময় আমার সাথে শেয়ার করতো পরে আমি যতটুকু আমার বলার আমি বলতাম সাহস দিতাম পরে আমি বললাম যে এটা ভেঙে পড়েন না একটা উপায় হবে আরো অনেক জায়গায় যাওয়া হয়েছে ওই যে আরো কয়েক জায়গায় গেছে আমি গেছি সাথে আচ্ছা সাথে আমি গেছিলাম কিন্তু প্রপার ট্রিটমেন্ট কিন্তু না কোনো ট্রিটমেন্ট তেমন পাওয়া যায় নাই ওই ওষুধ লিখে দিয়েছে খাইছে ব্যথা একটু কমছে আবার ওষুধ অফ করে দিলে আবার ব্যথা শুরু হয়ে গেছে আচ্ছা তো বুঝছেন পরে এইভাবে তো আর হয় না পরে ওনাকে বললাম যে ভালো একটা জায়গা যেতে হ্যাঁ একটা সন্ধান ভালো পেলে সঠিক ট্রিটমেন্ট হ্যাঁ সঠিক ট্রিটমেন্টটা হইতো পরে সে ইস্যু এসে একদিন স্যারের লাইফ দেখতে দেখলো ও প্রথমে দেখছে ইসের ওনার নাম জানার কি হসপিটাল একদিন ওনারটা এই ইয়ে দেখছে বললো যে হসপিটাল আছে ওখানে তো এরকম এরকম বলতেছে আমার যে সমস্যা তারা এগুলোই বললো পরে আমি বললাম যে টাকা চিন্তা করে লাভ নাই টাকার ব্যবস্থা হবে আপনি চলেন তো ওখানে নিলাম নেওয়ার পরে তারা কিছু টেস্ট দিল টেস্ট দেওয়ার পরে তারাও বললো এগুলাই হার ক্ষয় হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে তারাও ট্রিটমেন্ট দিল ওষুধ পানি খাওয়ালো ওষুধ বাইরে পাওয়া যেত না তাদের ওষুধ নাকি তারা ইন্ডিয়া থেকে আনতো এই ইন্ডিয়ার ওষুধই খাওয়া লাগতো মাঝখানে লকডাউন গেছে ট্রিটমেন্ট করছে ঠিকই এক মাস কোনো ওষুধ খেতে পারে নাই আচ্ছা ওষুধ ছিল না তাদের কাছে স্টকে আবার পুনরায় মনে করেন যে এই যে সমস্যাটা ওইটা আবার আগের মতো হয়ে গেছে কিন্তু ট্রিটমেন্ট যে মাঝখানে করলো কোনো ফল পেল না ফল পেল মাঝখানে অনেকগুলো টাকা হ্যাঁ ওই যে ওষুধ খেতে পারে নাই তারপরে আবার এরকমই চলতেছে তো হঠাৎ ভাবি আমাকে বলতেছে যে ভাই এই ঘটনা আমি তো লাইফে দেখলাম ডক্টর শফিউল্লাহ সাহেব এগুলো বললো
তো আমার কেন যেন বিশ্বাস হইতাছে। হুম হুম। পরে আমি আবার বললাম যে হসপিটালে তো এরকমই দেখছেন। হুম হুম। ওইখানেও যে দেখলেন যে কোনো কাজ হইল না, এখন এইটা কত কি হয় এটাও তো বোঝার ব্যাপার। হুম হুম। অবশ্যই। পরে বললো যে না আমার মনটা কেন যেন বলতাছে এখানে হইতে পারে। হুম হুম। পরে ওনার বললাম তো ঠিক আছে একদিন সময় করেন, ওখানে যাই আগে আলাপ আলোচনা করি। হুম। ওনার সাথে কথা বলার পরে তো বুঝতে পারবো যে সে কি বলে। চলেন একদিন। পরে ওনারে নিয়ে আসলাম, এই আপনাদের এখানে নিয়ে আসলাম। আনার পরে স্যার দেখলো, দেখার পরে কিছু ওষুধ লিখে দিল, বললো যে দুই চার দিন খান। সে ভর্তি হওয়ার জন্য বলছিল কিন্তু ওই টাকার জন্য আর কি সাথে সাথে ভর্তি হতে পারেনি। স্যারের কাছ থেকে কিছু সময় নিলাম, এক মাসখানিক সময় নিলাম। এই এক মাসের মধ্যে সে প্রিপারেশন নিল, ওই ওষুধটাও মেডিসিন দেখালো, মেডিসিনটা খাওয়াতে তখনই সে অনুভব করছে যে আমার ব্যথা অনেক কমে গেছে, অনেকটুকু কমে গেছে, অনেকটুকু সুস্থ আছে। হ্যাঁ, তখন আমারও যেন মানে একটা বিশ্বাস বিশ্বাস চলে আসলো যে সাধারণ সে ওষুধটা দিল, ওষুধে যখন এতটা কাজ হলো তাহলে হতে পারে, হতে পারে, এত টাকা পয়সা খরচ যখন করছে তো এখানে শেষ খরচটা এখানে করে দেখুক। জি জি। এবং সেই অনুযায়ী ভর্তি হয়ে যায়, সেই অনুযায়ী তারপর ওই পরের প্রিপারেশন নিয়ে আসলাম। এসে স্যারের কথা মতো ভর্তি হইলাম, স্যার কিছু পরীক্ষা দিল, করলাম। সে রিপোর্টটা দেখে বললো যে আপনি আজকে ভর্তি হয়ে যান। আচ্ছা। পরে আমরা ওই আজকে ভর্তি হইতে বলছে, কালকে আইসে আমরা ভর্তি হয়েছি, মানে একদিন পর ভর্তি হয়েছি। এই যে আল্লাহর রহমতে আজকে আমার বোনের মুখে হাসি দেখে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। এবং কেমন দেখছেন, উনি কি আর খুঁড়িয়ে হাঁটছেন? না না, ব্যথার জন্য সিঁড়িদা নেমে আসলো খুব সুন্দরভাবে। আমার তো মনে হইলো যে আমার তো সে ভালো হারে, আলহামদুলিল্লাহ। এর থেকে বড় প্রাপ্তি আসলে আর কি হতে পারে? আসলে আর কিছু হতে পারে না। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন এতক্ষণ, মনের ভিতর থেকে আসলে কথাগুলো চলে আসে। যখন মানুষ কোনো কিছুর জন্য অনেক বেশি চাইতে থাকে, মানুষ নাকি সেটা আসলে খুঁজে পায়। এটা কিন্তু আসলেই বাস্তব। সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার, যদি সঠিক ডায়াগনোসিস করতে পারেন। সবার প্রথমে দরকার হচ্ছে আসলে নিজের ইচ্ছা শক্তি। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে যে হ্যাঁ আমি সুস্থ হতে চাই, আমি কাঁধে কাঁধ মিলিয়ে সুস্থ মানুষের সাথে সুস্থভাবে বাঁচতে চাই, অবশ্যই সম্ভব। যেমনটা আমাদের এই বোন আজকে পেরেছেন, উনি সহযোগিতা পেয়েছেন ওনার পরিবারের সবার কাছ থেকে, এবং সেটার কারণে কিন্তু উনি আজকে এরকম সুস্থ এবং স্বাভাবিক হয়ে আজকে বাড়ি ফিরে যাচ্ছেন। সো আমার এই বোন যদি পারেন, অবশ্যই আপনারাও পারবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।